নমস্কার, আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। কংগ্রেস দল থেকে পদত্যাগ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের, গুঞ্জন বিভিন্ন মহলে। নতুন ইনিংস সাজাতে তৃণমূল যোগ দিলেন প্রাক্তন সাংসদ, বরণ করলেন অভিষেক। পাথারকান্দিতে দুদিনের অভিযানে বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে ড্রাগস, আটক দুই। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। নতুন ইনিংস সাজাতে দল ছাড়লেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতা দেব। রবিবার সারা দেশের নাগরিকরা যখন 75তম স্বাধীনতা দিবস পালনে ব্যস্ত ছিলেন, ঠিক সেই সময় দল ত্যাগের জন্য ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধীকে এক চিঠির মাধ্যমে দলের প্রাথমিক ত্যাগের কথা জানান তিনি। এরপর নিজের টুইটারে পরিচয় লিখেন প্রাক্তন কংগ্রেস সদস্য। তার এই দল ত্যাগের খবরে শুধু বরাক উপত্যকায় বা অসমে নয়, গোটা দেশ জুড়ে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। কেননা বর্তমান কেন্দ্র সরকার একের পর এক সরকারি প্রতিষ্ঠান মালিকদের হাতে তুলে দেওয়ায় পরিকল্পনায় দেশের অধিকাংশ নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একজন সর্বভারতীয় স্তরের নেত্রীর দল পরিত্যাগ উপত্যকার কংগ্রেস কর্মকর্তা সহ বিভিন্ন মহলে হতাশা দেখা দিয়েছে। তবে কংগ্রেস ছাড়লেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াননি, তার স্পষ্টীকরণ দিয়ে সেই চিঠিতে উল্লেখ করে বলেন জনগণের সেবার জন্য নতুন ইনিংস শুরু করেছেন বলে জানান। এতদিন ধরে তাকে পরামর্শ দিয়ে সাথে থাকার জন্য কংগ্রেসের পদাধিকারী ও সাধারণ সদস্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। এদিকে সোমবার তৃণমূল কংগ্রেসে যোগ দেন শিলচরের প্রাক্তন সাংসদ তথা মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব। তৃণমূলের সরকারি টুইটার অ্যাকাউন্টে তার যোগদানের কথা জানানো হয়েছে। এদিন তাকে দলে বরণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় স্তরের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। Kolkata this morning, accompanied by Honorable Member of Parliament, Derek O'Brien. I had the opportunity to meet Abhishek Banerjee, who's the General Secretary of All India Trinamool Congress. It was a very, very good discussion. He has excellent vision and clarity for the party. And after that, all three of us went to meet the Honorable Chief Minister of West Bengal at her office. It was an excellent discussion. Clearly, she has an excellent future vision for the party, and I hope to be helpful in that regard. And I will be addressing a press meet tomorrow in Delhi and answering questions on any details anyone may want. রাজ্য সরকারের জিরো টলারেন্স নীতিতে পাথারকান্দি পুলিশের ধারাবাহিক ড্রাগস বিরোধী অভিযানে একের পর এক সাফল্য আসছে। গত দুদিনে পুলিশের পৃথক পৃথক অভিযানে ড্রাগস সহ দুই যুবক ধরা পড়েছে। রবিবার সন্ধ্যারাতে পাথারকান্দি বাইপাস সংলগ্ন মামবাড়ি এলাকা থেকে প্রায় 10 লক্ষ টাকার ড্রাগস সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তি পাথারকান্দি থানাধীন পানিঘাটের বাসিন্দা ইসরায়েল আলীর ছেলে, নাম সুফিয়ান উদ্দিন, বয়স 36 বছর। এদিকে সোমবার ভোরে পৃথক আরেকটি অভিযানে স্থানীয় পুলিশ এলাকার 8 নং জাতীয় সড়কের তৃপ্তি হোটেল সংলগ্ন এলাকায় হানা দিয়ে প্রায় 40 কৌটোর ড্রাগস সহ কুখ্যাত ড্রাগস মাফিয়া জামাল হোসেন নামের আরেক ব্যক্তিকে গ্রেফতার করে। বিগত দিনে এক গাড়ি চুরি যাওয়ায় ঘটনার পরিপ্রেক্ষিতে মিজোরামের কলাশিব জেলেও বন্দী ছিল সে। এদিন পুলিশের হাত থেকে পালাতে গিয়ে জামাল এক পুলিশ কর্মীর উপর ছুরি দিয়ে হামলা করে বলে জানা যায়। বর্তমানে তাদের দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। পাথারকান্দি বাইপাসে রওনা হয়ে যাও, আর তাতে মামবাড়ি ন্যাশনেল হাইওয়ে, মামবাড়ি বলে যাবা, এইখানে একটা লড়াই, এজন লড়াই মোটর সাইকেল আহি আসলে, আর এই সন্দেহজনক সেই লড়াটক আমি মোটর সাইকেল হওয়া করাপটো করার পিছত আমি সার্চ করো। সার্চ করার সময় থাকা বেগত আমি সন্দেহজনকভাবে মানে সাবন কেস, চারিটা সাবন কেসত সাসপেক্টেড ব্রাউন সুগার আমি পাওঁ। আর জোখমাখ করতে আমি ওয়েট পালো 119 গ্রাম, 119 গ্রাম, আর
ইয়ার ভেলু প্রায় 10 লাখের ওসর হব আর খুদপুষ্করণে লড়াটা জানি পড়া যে লড়াটার নাম হল সোফিয়ান উদ্দিন, বাপেকর নাম ইসরায়েল আলী, গাঁও পানিঘাট, আমার পাঠা গান্ধী। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীতে যোগদানে যুবাদের আরো আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিল সিআরপিএফ। এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার শূন্য পদে নিয়োগের আবেদন প্রক্রিয়া চলছে। এক্ষেত্রে আবেদনকারীকে সহায়তা করতে এগিয়ে এসেছে সিআরপিএফ। এ মর্মে সোমবার দয়াপুরস্থিত গ্রুপ সেন্টারে এক কাউন্সিলিং প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে যোগদান করেন জেলার বিভিন্ন প্রান্তের যুবক। এদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি শাহনাজ খান বলেন, সিআরপিএফ কয়েক হাজার লোক নিয়োগ করা হবে, তাদের বাহিনীর উদ্দেশ্য হচ্ছে বেশি সংখ্যায় স্থানীয় যুবরা যাতে নিযুক্তির সুযোগ পান। সেই উদ্দেশ্যকে মাথায় রেখে তথা বাহিনীর সামাজিক কর্মকাণ্ডের অঙ্গ হিসেবেই এই কাউন্সিলিং কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত যুবাদের থেকে প্রাথমিক বাছাই করে যোগ্য প্রার্থীদের এসএসসির নিযুক্তি পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করা হবে। এমনকি বেশি সংখ্যক স্থানীয় প্রার্থী যাতে সফল হতে পারেন তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে বলে জানান ডিআইজি। প্রসঙ্গত, যোগ্যতার ভিত্তিতে এই নিয়োগ হবে, তাই কোনো ধরনের প্রলোভনে পা না দেওয়ার আহ্বান জানান উপস্থিত সিআরপিএফ কর্মকর্তারা। উল্লেখ্য, মঙ্গলবারও মহিলা প্রার্থীদের জন্য অনুরূপ কাউন্সিলিং অনুষ্ঠিত হবে। পুরে সিএপিএফ মে 25,000 ভ্যাকেন্সি নিকলা হুয়া ভর্তি কে লিয়ে আর জিসকা লাস্ট ডেট হ্যা 31 আগস্ট। তো সিআরপিএফ যাহাঁ ভী রহতি হ্যায় উদ্দেশ্য রহতা হ্যায় কি জ্যাদা সে জ্যাদা জো স্থানীয় যুবা কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল মে ভর্তি হো, বল্কি পুরে সিএপিএফ মে ভর্তি হো, তাকে উনকো রোজগার মিলে আর ও জো হ্যায় দেশ কি সেবা কর সকে। তো ইসি উদ্দেশ্য সে হমনে আজ ইহাঁ পর করিবি 500-600 লোকাল যুবাওকে ইহাঁ পর বুলায়া হ্যায় তাকে উনকা হম প্রিলিমিনারি স্ক্রিনিং কর সকে আর ইস ইমতহান কো পাস করনে কে লিয়ে জো ভি প্যারামিটার্স হ্যায় জো ভি টেস্ট হোতা হ্যায় উনকে বারে মে জানকারি দে দেন। আগে মেরা প্রোগ্রাম ইয়ে হ্যায় কি ইনমে সে যুবাওঁ কা চয়ন কর কর কে হম ইহাঁ পর আপনে গ্রুপ সেন্টার মে উনকো ডেডিকেটেড ট্রেনিং দেঙ্গে আর ট্রেনিং দিলা করকে উনসে এগজাম দিলায়েঙ্গে তাকে জ্যাদা সে জ্যাদা লোক ইস এগজাম মে কামিয়াব হো পায়ে, জ্যাদা সে জ্যাদা লোকোঁকো রোজগার মিল সকে সিএপিএফ মে। ধন্যবাদ। মাধ্যমিক অনুত্তীর্ণদের পড়ুয়াদের বিক্ষোভ অচল করে দিল শিলচরের বিদ্যালয় সমূহের পরিদর্শকের কার্যালয়। সোমবার মাধ্যমিক অনুত্তীর্ণ পড়ুয়ারা সকাল 9:30 থেকে পিকেটিং করে কোনো কর্মচারীকে দুপুর 1:30 পর্যন্ত ভেতরে ঢুকতে দেয়নি। কর্মচারীরা ভেতরে ঢুকতে চাইলে পড়ুয়ারা জানায় বিদ্যালয় সমূহের পরিদর্শক এসে তাদের দাবি মেনে নিলে তারা পিকেটিং প্রত্যাহার করবে। এদিন দুপুর 1:30 নাগাদ পরিদর্শক কার্যালয়ে পৌঁছালে তাকে ঘিরে ধরে পড়ুয়ারা এবং তাদের দাবি নিয়ে এক স্মারকপত্র তার হাতে তুলে দেয়। এই আন্দোলনে পড়ুয়াদের পাশে প্রথম থেকেই যুক্ত ছিল ছাত্র সংগঠন এআইডিএসও। এ মর্মে সংগঠনের কর্মকর্তারা বলেন, এই যে অন্যায়টা ছাত্রদের সঙ্গে হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে ম্যাট্রিকের রেজাল্ট বের হওয়ার পর থেকে লাগাতার আন্দোলন চলছে, কিন্তু স্বাধীনতা দিবস পালন হচ্ছে, মন্ত্রীরা নিজেদের গুণগান করছেন, কিন্তু এই স্বাধীন দেশে যারা আজকে ছাত্রদের সবার জন্য শিক্ষার দাবি করেছিলেন, যে শিক্ষাটাকে বৈজ্ঞানিক, ধর্মনিরপেক্ষ এবং ডেমোক্রেটিক মানে শিক্ষা চেয়েছিলেন, সেই শিক্ষার শিক্ষার্থীদের জীবনের কোনো গুরুত্ব না দিয়ে আজকে এতদিন থেকে আন্দোলনটা চলছে। কোনো মন্ত্রী, কোনো বিধায়ক, এই অঞ্চলের কোনো জেলা আধিকারিক, রাজ্য সরকার, শিক্ষা দপ্তর কেউ কোনো ধরনের কোনো রেসপন্স করছে না। সেটা আশ্চর্যের বিষয়, সেটা অত্যন্ত অনুতাপের বিষয়, যে সরকারগুলি, যে মন্ত্রীগুলি, যে বিধায়কগুলি এই ছাত্রদের অভিভাবকের ট্যাক্সের টাকায় বেতন পাচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করছে, এই বিধায়ক মন্ত্রীদের আজকে সময় নেই এই ছাত্রদের জীবনের কথা ভাবার জন্য, জীবনের গুরুত্বর কথা ভাবার জন্য। অত্যন্ত আশ্চর্যের বিষয়। তাই ছাত্র আজকে বাধ্য হয়ে আজকে স্কুল ইন্সপেক্টর শিলচর কাছার গেটটা পিকেটিং করছে। আজকে আমরা পরিষ্কার জানাচ্ছি, ছাত্রদের সঙ্গে এক হয়ে আমরা ছাত্র সংগঠন এআইডিএসের পক্ষ থেকে আমরা জানাচ্ছি যে যতক্ষণ পর্যন্ত ছাত্রদের এই ন্যায়সঙ্গত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গেট খুলব না এবং একজনও স্টাফকে আমরা এই অফিসের ভিতরে ঢুকতে দেব না। এদিন পড়ুয়ারা সহ সংগঠনের নেতৃত্বের কাছ থেকে স্কুল পরিদর্শক স্মারকপত্র গ্রহণ করে দুজন ছাত্রনেতা সহ ছাত্রছাত্রীদের প্রতিনিধিদের সেবা বোর্ডের চেয়ারম্যানের সাথে ফোনে কথা বলার সুযোগ করে দেন।
সেবা চেয়ারম্যানের সাথে ফোনে কথা বলতে গৌরচন্দ্র দাস ও পল্লব ভট্টাচার্য পড়ুয়াদের প্রতি হওয়া অন্যায়ের কথা তুলে ধরেন। সেবা চেয়ারম্যান তাদের বক্তব্য শুনে তিনি বিষয়টি রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস প্রদান করেন। তার আশ্বাসে এদিন পড়ুয়ারা আন্দোলন সাময়িক প্রত্যাহার করে, তবে তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি প্রদান করে। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক গৃহবধূর মৃতদেহ। হত গৃহবধূ উদারবন থানার অন্তর্গত বরসিঙ্গার বাসিন্দা বুধু দেমতার স্ত্রী জানকী পানিকা, বয়স 18 বছর। ঘটনার বিবরণে জানতে গিয়ে জানকীর স্বামী বুধু দেমতা জানান, 3 মাস পূর্বে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। প্রতিদিনের মতো রবিবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যান তারা, কিন্তু সোমবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রী জানকীকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। তারা বিষয়টি উদারবন থানায় জানানো হলে উদারবন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে সেখান থেকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কালকে হইছে আমি হে বেমার আছে কই, আমি তো জল আনছি। হ্যাঁ, জল আনিয়া দিছি 7 বার 8 বার টিনকড়িয়া জল আনিয়ে দিছি। আনার বাদে রাখছি, রাখি আমি নিজে ঘরো কাপড় পরে দিয়েছি, তারও কাপড় দিয়েছি নিজে নিজে। আমি দেওয়ার বাদে তোমার গিয়া ধরলা 2টা 3টার সময় আমি তোমার গিয়ে উদারবন গেছি, কারেন্ট ঢুকাইতাম কইয়া। কারেন্ট ঢুকাইতাম কইয়া আমি উদারবন গেছি আমার বন্ধু একজনের কেন থেকে, আমি জিনিস জানতাম আসলাম। তারা ঘরে গিয়া পাইছি না। তা মা যাওয়ার সময় আমার এখানে পাইছে, পাইয়া কয়া বাবা তুই একটা আইতে মুরগি একটা লই আইছে, আমি খাইতাম আসতে আমার খাবার ইচ্ছা করছে। হ্যাঁ, এবার মা খাইয়া মা আইছে, মা রাত্রে আইয়া আমার বন্ধু তারা আইছিল, আইয়া আমার একজন বন্ধু আইছিল, বন্ধু ইয়া খালি চা খাইয়া সুপারি খাইয়া গেছে গিয়া। হ্যাঁ, আমি তার নিচ থেকে সারিয়ে আইছি। আবার বাদে এবারে কী হয়েছে আইছুন, আবার রাত্রে মা তারা আইছে, মা তারা আইয়া মুরগি উর্গি বানাইছে, মুরগি উর্গি বানাইয়া খাইছি সবে। হ্যাঁ খাইছি, এবার দেয়া মায়ে কইছি চল বাবা আমার অন্তি সারিয়ে আইবে, মারে লইয়া গেছি, মারে বইন আর এক বাকি একজন আছে এখান থেকে সামনে গিয়া সারিয়ে আইছি। আমি সারার বাদে আইসি আইয়া আমি তারা কইছি গড়ে আমার ভাত দেয়, আমার বেজান হান লাগে, আমি ঘুমাই দিতাম ভাত খাইয়া। হ্যাঁ, হ্যাঁ আমার কইছে ঠিক আছে, আমি দিলাম ভাত দিছে, খাইছি খাইয়া আমার মালিশ উলিশ করিয়া দিছে, তেলও পাও তেল লাগে মালিশ উলিশ করিয়া দিছে। মালিশ উলিশ করার বাদে আমি ঘুমাইছি, ঘুমানোর বাদে সকালে উঠিয়া দেখি ওরকম ব্যাপার। আমি তালা খুলিয়া দিও। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন করল বিজেপি নরসিংপুর মন্ডল। রবিবার ধলাই বাজারে স্বাধীনতা দিবসের পূর্ণ লগ্নে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপি নরসিংপুর মন্ডল সভাপতি লাল বাহাদুর কুর্মী। এদিন স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক পাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল প্রমুখ। ভারতবর্ষের প্রতিটি নাগরিককে আমরা সমমর্যাদা দিতে পারি, ভারতবর্ষে ভিন্ন ধর্মাবলম্বী এবং বিভিন্ন ভাষাভাষী জনসাধারণ আছে, সবাইকে মিলে এক সূত্রে যাতে আমরা চলতে পারি, আজকের দিনে আমরা সবাই আসুন প্রতিজ্ঞা নেই। এবং ভারতবর্ষে যাতে প্রত্যন্ত এলাকা আছে, প্রত্যন্ত গ্রাম আছে, গরিব জনসাধারণ আছে, যাতে সবার মুখে আমরা যাতে হাসি ফুটাতে পারি, সবাইকে নিয়ে যাতে আমরা এক হয়ে আগামী দিনে যাতে ভারত মাতাকে বিশ্বের মধ্যে জগৎগুরুর আসনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা সবাই মিলে আসুন আমরা কাজ করি। যদি আমরা সুন্দরভাবে এই ভারতবর্ষের আমরা যারা জনসাধারণ আছি সবাইকে মিলে নিয়ে যখন আমরা চলবো, সবার মুখে যখন হাসি ফুটাবো, তখন যারা আজকে আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদের মানে আত্মা শান্তি পাবে, যে উদ্দেশ্য নিয়ে ওনারা ভারত মাতাকে উদ্ধার করেছেন। আজকের দিনে আসুন আমরা সবাই মিলে ভারতবর্ষের প্রতিটি নাগরিক যাতে সমমর্যাদা পায়, ভারতবর্ষের যাতে নাগরিকরা যাতে সুশাসন পায়, সবাই যাতে ন্যায় পায়, এই দিক দিয়ে আমরা সবাই মিলে সচেষ্ট হই। জাতীয় পতাকার চরম অবমাননার ঘটনায় উদারবন্দের আনন্দমার্গ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। রবিবার দেশের 75তম স্বাধীনতা দিবসে যথাযোগ্য মর্যাদায় পতাকা উত্তোলন করা হয় স্কুলে। উত্তোলন করা হলেও সময় মতো অবনমন করা হয়নি জাতীয় পতাকা। রবিবার গভীর রাতে স্কুলে জাতীয় পতাকা উঠতে দেখেন স্থানীয়রা, এতে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দেয়। স্থানীয়রা খুব ব্যক্ত করে বলেন, আনন্দমার্গের মতো এক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের গাফিলতিতে দায়ী করে এর বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আর্জি জানান স্থানীয়রা। এদিকে রবিবার রাত গড়িয়ে সোমবার সকালে এক ছাত্রকে পতাকা অবনমন করতে দেখা গেলেও স্কুল কর্তৃপক্ষের কোনো হেলদোল নজরে পড়েনি। বিষয়টি নিয়ে স্কুলের অধ্যক্ষার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্কুলের চতুর্থ শ্রেণীর কর্মী অসুস্থ থাকায় পতাকা অবনমনের দায়িত্ব দেওয়া হয়েছিল দশম শ্রেণীর এক ছাত্রকে। এই ছাত্রের ভুলের জন্য এমনটা হয়েছে বলে উল্লেখ করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
ব্যাংকে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হলেন এক গৃহবধূ। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে কচুদরম থানা এলাকার সুন্দরী দ্বিতীয় খণ্ড গ্রামে। জানা গেছে, সুন্দরী দ্বিতীয় খণ্ড গ্রামের আমিনুল হকের স্ত্রী, দুই সন্তানের জননী বছর ২৭ মহিলা শিল্পী বেগম লস্কর গত ১১ আগস্ট সকাল ১০টা নাগাদ নিজের ৪ বছরের ছেলেকে ব্যাংকে যাওয়ার কথা বলে ঘরে রেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আর ফিরে আসেননি। এদিকে অনেক খোঁজ খবর করে পত্নীর কোনো সন্ধান না পেয়ে ১২ আগস্ট কচুদরম থানায় নিখোঁজ সংক্রান্ত এক এজাহার দায়ের করেন আমিনুল। এদিকে সোমবার সংবাদ মাধ্যমে বিষয়টি তুলে ধরে পত্নীর সন্ধানের কাতর আর্জি জানান আমিনুল। গত ১১ তারিখ বুধবার আমার স্ত্রী শিল্পী বেগম আমার ছেলে ছোট বাচ্চার কাছে হইয়া গেছে, মানে আমি ব্যাংকে যাইয়া এরকম কথা হইয়া গিয়া এখনো আজকে গড়ে ৫ দিন হয়ে গেছে। আমরা অনেক কিছু মানে জায়গায় তালাশ করছি, এখনো মানে আমরা কোনো খোঁজ খবরও পাইছি না আর কোনো সিদ্ধান্তও পাইছি না। যে না পাওয়ার কারণে আমরা পরের দিন থানায় একটা কচুদরম থানায় আমরা এন্ট্রি একটা করছি, তে তারার লাগেও আমরা সহযোগিতা করছি, এখনো মানে তারাও এরকম কইছে আমরাও পাইছি না, কোনো লোকও পাইছি না। তে না পাওয়ার কারণে আমরা আপনার কাছে আমরা এই কথাটা মানে আমরা জানাই আর মানে আপনারা যে কোনো জায়গায় যদি মানে শিল্পী বেগম নামে কোনো আমরা ফটো একটা দিয়া দিমু, দুইটা দিয়া দিমু আছে এরকম, তে এই ফটো দিয়ে মিলাইয়া যদি কোনো জায়গায় যদি আপনারা যদি দেখুন, তে আমরা কচুদরম থানার একটা নম্বর দিয়া দিমু, এই নম্বরে আপনার। ভারতীয় গোরক্ষা বাহিনীর পক্ষ থেকে রবিবার ৭৫তম স্বাধীনতা দিবসে হাইলাকান্দির প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয়। লালা বাজারস্থিত হাসপাতাল প্রাঙ্গণে সকাল ৭:৩০ জাতীয় পতাকা উত্তোলন করেন লালার হাসপাতাল ইনচার্জ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় গোরক্ষা বাহিনীর বরাক ইনচার্জ সৌরভ দাস, নবনিযুক্ত আহ্বায়ক পাপলু পাল, জেলা সভাপতি রামকৃষ্ণ দেবরায়, সাধারণ সম্পাদক বাসুদেব, সমাজকর্মী পারভিন সুলতানা প্রমুখ। পরে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বাহিনীর পক্ষ থেকে উত্তরীয় পুরিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। তার সঙ্গে আমার হাইলাকান্দি জেলা কমিটির তরফ থেকে সমস্ত মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ওনাদেরকে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি যে প্রত্যেকের নামে ৫০ লাখ টাকার ইন্স্যুরেন্স ফ্রিতে করিয়ে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, লাগে লিখিত আবেদন দিমু যাতে প্রত্যেক মিডিয়ার অ্যাক্সিডেন্টাল বেনিফিটের জন্য, ফ্যামিলির সুরক্ষার জন্য ৫০ লাখ ইন্স্যুরেন্স দিতে করে দেওয়ার জন্য। আর আজকে আমার জেলা কমিটি একটা ভালো পদক্ষেপ নিয়েছেন যে প্রত্যেক মিডিয়াকে ১২ জন সোশ্যাল মিডিয়াকে ওখানে এনে খবর দিয়ে আনে যে সংবর্ধনা দিয়েছেন, তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যে এটা খুব ভালো কাজ, অন্যরা হয়তো এই স্বাধীনতার দিনে এরকম কাজ করে নাই। আমার এই স্বরূপদার নেতৃত্বে, তারপরে আমার প্রেসিডেন্ট রামকৃষ্ণ দেবরায় মহাশয়, বাসুদেব মহাশয় এবং অসিত দেবরায় এবং পাপলু পাল, ওনাদের নেতৃত্বে আজকে যে সংবর্ধনা দেওয়া হয়েছে তার জন্য আমি অনেক। গ্রামাঞ্চলে সঠিক উন্নয়নের জন্য চিন্তা করেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী। সোমবার বাজপেয়ীর মৃত্যু দিবস উপলক্ষে সোনাইয়ে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে এই মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। সোনাই বাজার সংলগ্ন অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে বিজেপি কর্মীদের নিয়ে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে আমিনুল হক লস্কর বলেন, অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পর গ্রামের সঠিক উন্নয়ন শুরু হয়েছে। দেশকে এগিয়ে নিতে গ্রামের উন্নয়নের জন্য চিন্তা করেছিলেন। বাজপেয়ীর গ্রহণ করা প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, সজলধারা প্রকল্প, সর্বশিক্ষা মিশন এসবের কথা তুলে ধরেন তিনি। তাছাড়া রাজস্থানের পোখরানে পারমাণবিক বোমা পরীক্ষা করে অটল বিহারী বাজপেয়ী গোটা বিশ্বের সামনে ভারতের শক্তি প্রদর্শন করেছিলেন, তার জন্যই আজ গ্রামাঞ্চলে সঠিক উন্নয়ন হচ্ছে বলে মত ব্যক্ত করেন আমিনুল। অনুষ্ঠানে সোনাই বিজেপি সোনাই মণ্ডলের সভাপতি ভজন সেন, প্রাক্তন সভাপতি রামেশ্বর শর্মা, পুর সদস্য বিবাস রায়, আজাদ হোসেন লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন। এদিন সোনাই বিজেপির কার্যালয়ে প্রাক্তন বিধায়কের উপস্থিতিতে অটল বিহারী বাজপেয়ীর এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন দলীয় কর্মকর্তারা। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হওয়ার পরে গ্রামে গঞ্জের রাস্তাঘাট প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে শুরু হয়েছিল। গ্রামের মানুষরা বিশুদ্ধ জল পেত না, সজলধারা প্রকল্পের মাধ্যমে
গ্রামের মানুষকে বিশুদ্ধ জলের ব্যবস্থা করে দিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন গ্রামের স্কুলগুলোর কথা প্রথম চিন্তা করেছিলেন, সর্বশিক্ষা মিশন শুরু করে সমস্ত গ্রামের স্কুলগুলোকে আধুনিক স্কুল হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন। অটল বিহারী বাজপেয়ী এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন কেউকে তোয়াক্কা না করে, কোনো রাষ্ট্রকে তোয়াক্কা না করে উনি রাজস্থানের পোখরণে আণবিক বোমা পরীক্ষা করে বিশ্বের তাস সৃষ্টি করেছিলেন, যে বিশ্বের মধ্যে ভারতবর্ষ একটা শক্তিশালী দেশ হিসাবে উনি প্রমাণ করেছিলেন। আজকে এই অটল বিহারী বাজপেয়ীর চতুর্থতম মৃত্যু দিবস উপলক্ষে আজকে আমরা এখানে ওনাকে পুষ্পাঞ্জলি করেছি সমস্ত এরিয়ার জনসাধারণ। সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে হাইলাকান্দির লায়ন্স ক্লাব অফ সেঞ্চুরিয়ান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 75তম স্বাধীনতা দিবস পালন করে। এই উপলক্ষে এদিন হাইলাকান্দি লায়ন্স ক্লাব অফ সেঞ্চুরিয়ানের রবীন্দ্র সরণীস্থিত অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে সকাল 7:30 আনুষ্ঠানিকভাবে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন সহসভাপতি সুজিত চন্দ্র পাল। এরপর স্বাধীনতা দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অফ সেঞ্চুরিয়ানের সদস্যরা সমবেত হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। এদিন হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে রোগীদের মধ্যে ফলমূলও বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন লায়ন রাজেশ সাহা, লায়ন দীপঙ্কর বসাক, লায়ন অজিত চন্দ্র পাল, লায়ন বিপ্রজিৎ পাল প্রমুখ। রবিবার 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে বরাক কেয়ার উদ্যোগে ও বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্টের সহযোগিতায় স্থানীয় উজ্জ্বলা শেল্টারে বিনামূল্যে এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তচাপ পরীক্ষা সহ শরীরের অক্সিজেনের পরিমাণ পরীক্ষার পাশাপাশি বিনামূল্যে ঔষধ বিতরণ এবং হালকা ভোজন বিতরণ করা হয়। আজকে এই বিশেষ দিনটাতে বরাক কেয়ারের দুইজন আমাদেরই ছেলে সত্যশ্রী বিকাশ দত্ত সঞ্জয়েন্দ্র উদ্যোগ নিয়েছে এবং ফ্রি সার্ভিস দিচ্ছে সবাইকে, মানে সবাই ব্লাড টেস্ট হচ্ছে, প্রেশার দেখছে, সবই আজকের দিনের জন্য ওরা ফ্রি সার্ভিস দিচ্ছে। আর এনজিও বরাক ভ্যালি ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি এনজিও থেকে এসে ওদের কাছ থেকে সব এই সুবিধাটা নিচ্ছে আজকের দিনে, ওরা ওদের জন্যই করছে, ভবিষ্যতে তো আরও বড় করে করুক। যেখানে ফেসিলিটি রয়েছে হোম টেস্টিং, যদি কোনো অসুবিধা হয় বাইরে যেতে তো ওরা বাড়িতে গিয়ে হোম টেস্ট করে নেবে। আপনাদের নিজেদের যদি কোনো টেস্ট সেন্টার থাকে সেটা আলাদা, না হলে ওনারা ওনাদের মতো করে যে কোনো আপনাদের এই রেপুটেড আমাদের শিলচরের যে টেস্ট সেন্টারগুলো আছে ওখানেই টেস্টগুলো করাবেন। তো মেডিসিন ডেলিভারি, ফ্রি হোম ডেলিভারি মেডিসিন যেটা রয়েছে ওরা এই সুবিধাটাও ওদের ওখানে রয়েছে, যেটা হচ্ছে সপ্তর্ষিপুর কাইস্ত এবং সঞ্জয়েন্দ্র দুজনে মিলে এটার কাজটা উদ্যোগ নিয়েছে আর কি। সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটির সভানেত্রী মিতালি দাস ও ইয়ং জেনারেশন ক্লাবের সম্পাদক অংশুমান দাসের যৌথ উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করার পর স্থানীয় মাদার টেরেজার অনাথ আশ্রমে প্রায় 100 শিশুদের মধ্যে চকলেট সহ ফল এবং মিষ্টি বিতরণ করা হয়। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাস্কর দাস, শুভশ্রী চৌধুরী সহ অনেকে। নমস্কার, আজ 75তম স্বাধীনতা দিবস, আজ আমাদের দেশ স্বাধীন হয়েছিল, আজ আমরা বিভিন্ন জায়গায় পতাকা উত্তোলন করেছি। তারপর আমি সুরক্ষা ডেভেলপমেন্ট সোসাইটি এবং ইয়াং জেনারেশন গ্রুপের তত্ত্বাবধানে আমরা মাদার টেরেজা অনাথ আশ্রমে এসে 70 বাচ্চাকে কিছু মিষ্টি চকলেটস ফ্রুটস দিয়ে গেলাম। তাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা, আগামী দিন তারা ভারত মায়ের সুসন্তান হয়ে যাতে গড়ে উঠতে পারে। এখানে এসে এত মনোরম প্রাকৃতিক সৌন্দর্য দেখে সত্যি আমি আপ্লুত। সকলে ভালো থাকবেন, আজকের এই স্বাধীনতা দিবস ব্যাপারে আমি সকলের জন্য আমার বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা, অভিনন্দন, আগামী দিনগুলো যাতে ভালো কাটে। নমস্কার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। কংগ্রেস দল থেকে পদত্যাগ প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের, গুঞ্জন বিভিন্ন মহলে। নতুন ইনিংস সাজাতে তৃণমূল যোগ দিলেন প্রাক্তন সাংসদ, বরণ করলেন অভিষেক। পাথারকান্দিতে দুদিনের অভিযানে বাজেয়াপ্ত ব্যাপক পরিমাণে ড্রাগস, আটক 2। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।